আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়েদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমিন্নিক আমরা রোজা রেখেছি আর রোজাদারদের জন্য ইফতারের এই আয়োজন। রোজা আমরা কেন কী জন্যে রাখি এবং কে আমাদেরকে রোজা রাখতে আদেশ করেছেন, আমরা সবাই এক বাক্যে এটা জানি, বলি, বুঝি যে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন। এবং কোরআন আল করিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ তাআলা রোজা যে ফরজ করেছেন এর ঘোষণা এইভাবে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই সিয়াম বা রোজা ফরজ করা হয়েছিল। নিঃসন্দেহে এর দ্বারা তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এখন আল্লাহ তাআলা বললেন আমাদের উপরে রোজা ফরজ, আমাদের আগে যত জাতি অতিবাহিত হয়েছে তাদের সবার উপরেও সিয়াম বা রোজা ফরজ ছিল। এখন কী কারণ? কারণ আমরা রোজা রাখছি বটে, বাট আমাদেরকে জ্ঞান অর্জন করা উচিত কী জন্যে রোজা রাখছি, যে কোনো কাজ করার আগে কাজটা কেন করছি, এর কেন এর উত্তর আগে জেনে যদি কাজটা করে তাহলে কাজের প্রতি আন্তরিকতা হয়, কাজের প্রতি সফলতা নিশ্চিত হয়, শুধু তাই না কাজটা যথাযথ হয়। কিন্তু যদি কাজটা কেন করছি তাই যদি কেন উত্তর যদি স্পষ্ট না থাকে, তাহলে ও গদ্দালিকায় গা ভাসিয়ে দেওয়ার মতো, স্রোতের সাথে মিশে চলতে লাগলাম খড়কুটুর মতো, এমন অবস্থা দাঁড়ায়। আজকে মুসলিম বিশ্বে মুসলমান এবং আমরা যারা রোজাদার, আমাদের অধিকাংশদের জন্যে আজ প্রশ্ন হওয়া উচিত কেন রোজা, কেন? এই কেনর উত্তর জেনে যদি আমরা রোজা রাখি তাহলে রোজার প্রাণ ফিরে পাব, রোজায় আনন্দ পাব, রোজায় তৃপ্তি পাব, রোজায় সফলতা সার্থকতা খুঁজে পাব। আর তখনই বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের উপরে কেন ফরজ করেছেন এবং কেন ফরজ করেছিলেন অতীতের সবার উপরে। একবারে প্রথম যে উত্তরটা, যে সাম সিয়াম বা সাওম বা রোজা আমাদের উপরে ফরজ, অতীতের সবার উপরে ফরজ ছিল, এর কারণ হল আল্লাহ তাআলার কাছে জীবন ব্যবস্থা হিসেবে একটাই গ্রহণযোগ্য। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা এর নাম ইসলাম। অনেকে মনে করে ইসলাম মনে হয় সূচনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে, এটা ভুল ধারণা। ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূচনা হয়নি, বরং এই পৃথিবীতে শরীয়তের বাস্তবতায় আদম আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আসেন, আমাদের আদি পিতা, তাকে জীবন যাপনের যে পূর্ণাঙ্গ পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন এর নাম ইসলাম। তাই আদম আলাইহিসসালাম ও ইসলাম চর্চা করেছেন, তার পরবর্তীতে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুসসালাম, তারা সবাই ধারাবাহিকভাবে ইসলামেরই চর্চা করেছেন। শুধু তাই না, এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন জিন, জিনদের জন্য যে জীবন ব্যবস্থা ছিল তার নাম ইসলাম। শুধু তাই না, আজকের পৃথিবীর সব ওলামারা, গবেষক, জ্ঞানীরা একমত, সৃষ্টির যত বয়স ইসলামের বয়সও তত।
কারণ সৃষ্টি যিনি করেছেন তিনি তার সৃষ্টিকে যথাযথ পরিচালন পদ্ধতি শিখিয়েছেন, আর সৃষ্টিকে স্রষ্টা কর্তৃক প্রদত্ত পরিচালন ব্যবস্থাপনা, এর নাম ইসলাম। তাই সৃষ্টির যত বয়স ইসলামেরও বয়স, তত ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে সূচনা হয় নাই। তাই আল্লাহ তাআলা রোজাও আমাদের উপরে ফরজ করেছেন, অতীতের সবার উপরে ফরজ ছিল, কারণ ইসলামের পাঁচটি ভিত্তি, এক নম্বর ইমান, দুই নম্বর নামাজ বা সালাত, তিন নম্বর সাওম বা রোজা, চার নম্বর জাকাত, পাঁচ নম্বর হজ। এটা অতীতের সবার জন্যে, বিশেষ করে মানব আর দানব যারাই আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নিয়ে আল্লাহর দেয়া বিধিবিধানের ভিত্তিতে নিজেকে মুসলিম বলে পরিচয় করাতে চেয়েছে, তাদের প্রত্যেকের জন্য প্রথমে ইমাম, তারপরে নামাজ বা সালাত, তারপরে সওম বা রোজা, তারপরে জাকাত, তারপরে হজ বাধ্যতামূলক ছিল। তাই আমাদের উপরেও অতীতের ধারাবাহিকতায় রোজাটা ফরজ, এই জন্যে সবার উপরে রোজা ফরজ, আমাদের উপরে ফরজ, কারণ ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। এটা হলো প্রথম উত্তর। তাই এটা স্পষ্ট করে জেনে নিতে হবে, অতীতের সকল উম্মতের উপরে রোজা ফরজ ছিল, আমাদের উপরে পাঁচ, অবস্থানের প্রক্রিয়াটা ভিন্ন। যেমন আমাদের উপরে রমজান মাসে এক মাস, অতীতে সবার উপরে রমজানের এক মাস ছিল না, কারো উপরে প্রতি চন্দ্র মাসের তিন দিন, তেরো চোদ্দ পনেরো, কারো উপরে মহররম মাসে, ঠিক এমনি করে কারো উপরে শনিবারে, কারো উপরে সোমবার, বৃহস্পতিবারে, কোনো শরীয়তে ছিল একদিন রোজা রেখে আরেক দিন ভাঙ্গা। দাউদ আলাইহিসসালাম ঠিক এইভাবে রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেক দিন রাখতেন না, তারপরে আরেক দিন, একদিন গ্যাপ দিয়ে দিয়ে রাখতেন। তো এইভাবে প্রত্যেক শরীয়তে, প্রত্যেক নবীগণের বয়ান আর শরীয়ত ইসলাম ছিল, এবং এর মধ্যে রোজার অস্তিত্ব ছিল আমাদের জন্যেও আছে।